ফেসবুক থেকে যে কোনো আইডি খুব সহজেই আপনি ডিলিট করতে পারবেন। আপনার একের অধিক ফেসবুক আইডি থাকলে কিন্তু কেউ যদি আপনার নাম লিখে চার্জ করে তাহলে আপনার রিয়েল আইডি না এসে অন্য আইডিগুলো চলে আসবে, আপনাকে খুঁজে পেতে প্রবলেম হবে। তাই আপনার উচিত হবে আপনার একটি ফেসবুক আইডি শুধু রাখা এবং অন্য ফেসবুক আইডিগুলো ডিলিট করে দেওয়া। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং শিখে নিন কীভাবে ফেসবুক আইডি ফেসবুক থেকে ডিলিট করতে হয়। আমি খুব সহজ সিস্টেমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। টেক অন বাংলা চ্যানেলের নতুন একটি ভিডিও আপনি দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম। আপনি যদি প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন। ফেসবুক আইডি ডিলিট করার জন্য আপনি প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন এবং যে ফেসবুক আইডিটি ফেসবুক থেকে ডিলিট করতে চান সেই আইডিটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর উপরের দিকে একটি বার দেখতে পাবেন এবং পাশে ত্রি লাইন অপশন, আপনি এই ত্রি লাইনে ক্লিক করবেন। ত্রি লাইনে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এবং সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর হিউজ পরিমাণ সেটিংস এখানে চলে আসবে, আপনি পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখান থেকে পার্সোনাল ডিটেলসে পুনরায় আপনাকে ক্লিক করতে হবে। এখন নিচের দিকে লক্ষ্য করুন, অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল একটি সেটিংস শো হচ্ছে, আপনি এই সেটিংসে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই সেটিংসে এখন ক্লিক করবেন এবং আপনার ফেসবুক আইডির পাশে দেখতে পাবেন একটি আইকন, এই আইকনে ক্লিক করবেন। এখানে দুইটি অপশন শো হবে, আপনি নিচের ডিলেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি কন্টিনিউ পুনরায় ক্লিক করবেন, এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন। আমি নিচের অপশনটি সিলেক্ট করলাম এবং কন্টিনিউয়ে ক্লিক করলাম। এখন পুনরায় কন্টিনিউয়ে ক্লিক করতে হবে, আপনি নিচের দিকে চলে আসবেন এবং এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে, অবশ্যই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি সঠিকভাবে টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি অপেক্ষা করবেন, ওকে কাজ কমপ্লিট। এখন আমার ফেসবুক আইডিটি ডিলিট হয়ে গেল। 30 দিনের ভিতরে যদি আমি এই ফেসবুক আইডি আর লগ ইন না করি তাহলে অটোমেটিক 30 দিন পর ডিলিট হয়ে যাবে, আর 30 দিনের ভিতরে যদি লগ ইন করি তাহলে আবার পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কিন্তু আর কেউ আমার ফেসবুক আইডি খুঁজে পাবে না ফেসবুকে চার্জ করলেও। আপনি যখন একটি ফেসবুক আইডি এভাবে ডিলিট করবেন তখন কেউ খুঁজে পাবে না 30 দিনের ভিতরে, আর 30 দিনের ভিতরে আপনি যদি লগ ইন করেন তাহলে পুনরায় খুঁজে পাবে, আপনার ফেসবুক আইডি ডিলিট হবে না, আর লগ ইন না করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে 30 দিন পর। ধন্যবাদ।